নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ভিডিওটি শুরু করার আগে একটি কাইন্ড রিকোয়েস্ট ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি পিডিএফটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন এবং আপনাদেরকে কী কী সংশয়পত্র জমা করতে হবে এ টু জেড সমস্ত তথ্য ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটা সংশোধন করা হয়েছে যেটা কিন্তু সাতই জুলাই পাবলিশ করা হয়েছে এবং সেই ক্ষেত্রে বলা হয়েছে বাসন্তী ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এবং এলাকা পার্ট নাম্বার কিন্তু ভুলবশত ভুলভাবে প্রিন্ট করা হয়েছিল এবং সেই জন্য কিন্তু আবার সংশোধন করা হয়েছে এবং ওই সমস্ত জায়গা থেকে যারা যারা বিলংস করেন তারা কিন্তু আবার নতুন করে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কিন্তু শেষ তারিখ রাখা রয়েছে সাতাশে জুলাই বিকেল চারটা পর্যন্ত কারা কারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে কিন্তু একটা নির্দেশাবলী অলরেডি প্রোভাইড করে তো এক্ষেত্রে আপনারা সিম্পলি কী করবেন শর্তাবলীগুলো পড়ে নেবেন তো আপনাদেরকে বলে রাখি বিবাহিত মহিলা বিধবা বা বিধবা বিচ্ছিন্ন যদি থেকে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আপনাদেরকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে ব্লকের এবং তার পাশাপাশি যদি আপনার জেনারেল কাস্ট থেকে বিলংস করেন তাহলে 30 থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যদি আপনারা অন্য কোনো কাস্ট থেকে বিলংস করে থাকেন তাহলে কিন্তু বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে পরে আপনারা আবেদন করতে পারবেন মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু আপনাদের মাধ্যমিক চেয়েছে আপনাদের কাছে হায়ার কোয়ালিফিকেশন রয়েছে এলিজিবল আবেদন করতে পারেন এবং তার তার পাশাপাশি আপনার কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন বা অগ্রাধিকার পেয়ে যাবেন এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখে আপনাদেরকে কিন্তু বেশ কিছু প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি জমা করতে হবে যেগুলো হচ্ছে জন্ম তারিখের সংশয়পত্র বা মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড এবং তার পাশাপাশি ভোটার কার্ড রেশন কার্ড এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই জমা করতে হবে মাধ্যমিকের মার্কশিট আপনার যে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যদি যুক্ত থেকে থাকেন তাহলে কিন্তু সেখানকার আপনাদের একটা প্রমাণপত্র এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো দু কপি লাগবে এবং এর সাথে কিন্তু আপনাদের পাঁচ টাকার একটি ডাক টিকিটের ওপরে সিম্পলি মানে আপনারা যে এনভেলপের বা খামের মধ্যে করে সমস্ত ডকুমেন্টগুলোকে জমা করবেন তার উপরে কিন্তু অবশ্যই একটি পাঁচ টাকার ডাক টিকিট লাগানো থাকতেই হবে এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের ক্রমিক নাম্বার বর্তমান অংশ নাম্বার এই সমস্ত কিন্তু অবশ্যই জেরক্স কপি জমা করতে হবে তো এক্ষেত্রে আপনাদেরকে কোথায় গিয়ে জমা করতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি সং সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে যেহেতু বাসন্তীর জন্য মানে বাসন্তীর যে বিডিও অফিস রয়েছে সেখানে কি আপনাদেরকে জমা করতে হবে তো সেই জন্য বাসন্তী সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের ঠিকানা কিন্তু অলরেডি এখানে মেনশন করে দিয়েছে আপনারা এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের এই ফর্ম এবং অ্যাটাচ করা সমস্ত ডকুমেন্টগুলোকে জমা করবেন এবং এর পাশাপাশি বলে রাখি পিডিএফটি কী করে পেয়ে যাবেন সেটাও আমি জানিয়ে দেবো আপনাদেরকে এবং এই পিডিএফের মধ্যে কিন্তু আপনারা আশা পদের জন্য যে আবেদনপত্র ছিল সেটা কিন্তু পেয়ে যাবেন তো এই ক্ষেত্রে আপনাদেরকে ডিরেক্ট আমি অফিসিয়াল ওয়েবসাইটটাতে নিয়ে যাচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ডিরেক্ট এই পিডিএফটি পেয়ে যাবেন তো এই লিঙ্ক কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এটা হচ্ছে সেই এসপিজে হেলথ ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইট যেখানে কি আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন আপনারা কিন্তু দেখতে পারবেন যে আশা সিলেকশন নোটিফিকেশন করিজেন্ডেম নোটিশ যেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে সাতাশ সাত দু জন্য এবং বাসন্তী ব্লকের জন্য তো এখান থেকে কি আপনার পিডিএফটিকে ডাউনলোড করে নেবেন এবং তারপরে আমি যা যা মেনশন করে দিলাম যে পয়েন্টগুলোকে সেই পয়েন্টগুলোকে মাথায় রেখে সমস্ত ফর্মটাকে ফিল আপ করবেন এবং জমা করবেন আশা করি আপনাদের জন্য ইনফরমেটিভ বানাতে পারলাম ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ থাকে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এর পাশাপাশি আপনারা নিজেরা কোন জেলা থেকে বিলংস করেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে লিখবেন যাতে সেই সমস্ত জেলার উপরে যদি কোনো রকম কোনো বিশেষ আপডেট আসে তাহলে কিন্তু আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে আমি ভিডিওটিকে শেষ করছি সবাই বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে